বন্ধুগণ আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে ও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা রাখছি আল্লাহর আশিস মেহেরবানিতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা অনেক ভালো আছি। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সকালে নাস্তাটা করে দুপুরে রান্না করতে চলে এসেছি। সকালে লুডুস রান্না করেছি, যেহেতু আমার বাচ্চারা লুডুস পছন্দ করে, যার কারণে লুডুসটাই রান্না করে নিয়েছি। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি, আর ভাতটাও এখন বসিয়ে দিব। আজকে আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে বলার কথা না, ঠান্ডার কারণে প্রায় অস্থির হয়ে যাচ্ছি, ভয়েস বারবার দিচ্ছি আর বারবার কাটতেছি। এই করে রাতে আর ভয়েস দিতেই পারিনি, সকালবেলা ভয়েস দিতে বসেছি। এদিকে তো নুরি দুষ্টুমি করতেছে, তার উপরে রোড সাইডে বাসা, তো বাহিরের নয়েজগুলো খুব আসতেছে। তো যাই হোক, ঠান্ডাটা আমার এত পরিমাণে লাগতো না। আসলে কালকে শুক্রবার ছিল আর আমরা মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলাম, তো মূলত সেই কারণেই ঠান্ডাটা লেগেছে। তো এদিকে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি পানি দিয়ে এটাকে ঝোল রেখে দেব। আর অনেকেই বলতে পারেন, আপু আপনার এত ঘন ঘন ঠান্ডা লাগে কেন? আসলে আমার অ্যাজমার সমস্যা আছে, যার কারণে এই শীতের সময় খুব বেশি ঠান্ডা লাগে। তো প্রত্যেক দিন ঔষধ নেই, তারপরও এই সমস্যাটা হয়। তো যাই হোক, ঘরে যত পানির কাজ আছে সব আমার ছোট বোন করে নেয়, আর আমি তো পানির কাজ ভুলেও হাত দিই না। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি এখানে ওই যে ছোট একটা ছিল সেটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলাতে কেমন যেন তেল চিটচিটে হয়ে গেছে, এগুলা যদি ঘন ঘন মুছে নেওয়া যায় তাহলে ডিপ ক্লিন করতে খুবই সুবিধা হয়। তো এগুলো যেন দুই তিন দিন পর পর তেল চিটচিটে হয়ে যায়, আমি এভাবে মুছে রেখে দেই। আর আরেকটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না, আমরা দুই বোনেই কিন্তু শাড়ি পরেছি। আর শাড়ি পরে মানুষ বাহিরে ঘুরতে যায়, আর আমরা শাড়ি পরে ঘরে কাজ করতেছি। আর কয়েকদিন পর পর আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করতে হয়, কারণ আমার রান্নাঘরের এক্সস্ট ফ্যান ছিল সেটা নষ্ট হয়ে গেছে। মানে আমি জবে থেকে এই বাসায় উঠেছি তার আগ থেকেই নষ্ট ছিল, তো সেটাকে আর আমি ঠিক করিনি। তো যার কারণে আমার রান্নাঘরটা কয়েকদিন পর পর তেল চিটচিটে ভাব হয়ে যায়। তো এদিকে আমি জারগুলোকে মুছে নিয়েছি, এবার সুন্দর করে সাজিয়ে রেখে দেব। এখানে যত আইটেমের মশলাগুলো ছিল সবগুলোকে এখানে রেখে দিয়েছি, আর সবগুলোই আমার প্রতিদিনের কাজে ব্যবহার হয়। তো এরই মাঝে আপনাদের কাছে আমার পুরনো রিকোয়েস্টটা করে ফেলি। তো আমার এই ভিডিওটা এ পর্যন্ত যারা যারা দেখেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরোটা কন্টিনিউ করবেন, আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে পারেন। আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখতে দেখতে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ছোট বোন ফ্রিজটাকে ক্লিন করে নিচ্ছে। আসলে ফ্রিজের উপরটাকে ক্লিন করতেছে, শুধু ভিতরের দিকটা পরিষ্কারই আছে। তো যাই হোক, ও ফ্রিজটা পরিষ্কার করতে থাকুক, ততক্ষণে আপনাদের কাছে বিদায় নিয়ে ফেলি। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।